সম্প্রতি জম্মু কাশ্মীরের সোপিয়ানে গ্রেনেড হামলায় মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের। বুধবার যৌথ অভিযানে এই হামলায় জড়িত হাইব্রিড জঙ্গিকে খতম করল যৌথ বাহিনী। তার নাম ইমরান বসির গনি। সাম্প্রতিককালে কাশ্মীরের সোপিয়ান জেলায় কাশ্মীরি পণ্ডিত হত্যা হয়েছিল। সেখানে সোমবার সন্ত্রাসবাদীদের হামলায় শিকার হন দুই পরিযায়ী শ্রমিক, যারা উত্তরপ্রদেশ থেকে কাজ করতে এসেছিলেন সোপিয়ান জেলায়। সোমবার রাতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডের আঘাতে উত্তরপ্রদেশের কৌনুজ থেকে আসা রামসাগর এবং মনীষ কুমার নামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তখনই কাশ্মীর পুলিশ জানিয়েছিল, গ্রেনেড হামলাকারীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য। সোপিয়ানের নৌগায় এদিন যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা। কাশ্মীর পুলিশ জানিয়েছে, কদিন আগে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরে একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার সোপিয়ানে তেমন একটি জঙ্গি দমন অভিযান চালানোর সময় গুলির লড়াই চলে। তখনই এক জঙ্গির গুলিতে মৃত্যু হয়েছে ইমরান বসির গনি নামের এই হাইব্রিড জঙ্গি। এলাকায় এদিন অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে প্রচুর অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই গ্রেনেড হামলাকারীদের হাইব্রিড সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে থাকে কাশ্মীর পুলিশ। এরা জঙ্গি কার্যকলাপ চালালেও ভিন্ন পরিচয়ে সাধারণ নাগরিকদের মধ্যে মিশে যায় এবং সাধারণ জীবনযাপন করে। কিন্তু যৌথ বাহিনীর সাহসি অভিযানের মুখে পড়ে ক্রমান্বয়ে মারা পড়ছে এই হাইব্রিড জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।